মাসিক সিলেটুল্লাহ আহলে হাদিস মসজিদে আয়োজিত এই তাফসিরের অংশ হিসাবে আমরা ধারাবাহিক বিভিন্ন সূরা থেকে সংক্ষিপ্ত তাফসির শ্রবণ করে থাকি। তারপরে সামান্য একটু আপ্যায়ন আছে, বিস্কিট, নাটি বিস্কিট আপনাদেরকে দেওয়া হবে, এরপর আমরা এখান থেকে বিদায় নিই। সময় আমি 15 থেকে 20 মিনিট নেব, কারণ মানুষের ব্যস্ততা রয়েছে। ঈশার নামাজের পর মানুষ একটু আরাম করতে চায়, খাওয়া দাওয়া রয়েছে, পরিবারকে নিয়ে বিভিন্ন প্রকার তাদের সময় দিতে হয়, সেদিকে লক্ষ্য রেখে 15 থেকে 20 মিনিট আমরা শুনব। আর তাছাড়া প্রত্যেক মসজিদে, বিশেষ করে এই সিরিটুল্লাহ মসজিদে, প্রতিদিন প্রতি নামাজের পরই প্রোগ্রামের পর প্রোগ্রাম হচ্ছে। একদিকে ভালো, আরেকদিকে মানুষ ফেড আপও হয়ে যায়। একদিকে ভালো, আরেকদিকে মানুষ বিরক্তিবোধটা, সেই ক্ষেত্রকে কেন্দ্র করে আমি আমার সমস্ত প্রোগ্রাম নারায়ণগঞ্জের চাষারা, পেয়ালালা মসজিদ, মালিদুল্লাহ মসজিদ, যে সমস্ত স্থানে আমি তাফসির করে থাকি সব জায়গায় আমি মাসিক করে দিয়েছি। আজকের সূরাটির নাম সূরা সাফফাত। 23 পারায় সূরাটি আছে। আল্লাহ তাআলা প্রথমে কিছু বস্তুর শপথ করেছেন, সাফফাতি সাফফা ফাজ্জাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা, এই সমস্ত বিষয়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইলাহুকুম রাব্বু ওয়াহিদ, তোমাদের আল্লাহ এক। কাতারবন্দি ফেরেশতা এবং বিভিন্ন বিষয়ের শপথ করে আল্লাহ বলছেন, ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, তোমাদের প্রতিপালক তিনি একক। এরপর আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, রব্বুস সামাওয়াতিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক, আকাশের মালিক তিনি, পৃথিবীর মালিক তিনি, দুয়ের মাঝখানে যা আছে তার মালিক তিনি, পূর্ব পশ্চিম দিগন্তের মালিকও তিনি। তার প্রমাণ একটি, গতকাল থেকে গরম অতিষ্ঠ আমরা ছিলাম, বায়ুমণ্ডলের পরিবর্তনকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঋতুর পরিবর্তনকারী আল্লাহ রাব্বুল আলামিন, তাই আজকে আবার কিছুটা স্বস্তি দান করেছেন। আকাশে মেঘলা, এক পশলা বৃষ্টিও হয়েছে, বাতাসও বইছে, কিন্তু গতকাল হিট এত ছিল যে সকলেই পরেশান হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং পৃথিবীর উভয়ের মাঝখানের মালিক আমি, অর্থাৎ বায়ুমণ্ডল, বাষ্পমণ্ডল এবং ভূগর্ভস্থ খনিজ পদার্থ থেকে শুরু করে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। এরপর আল্লাহ তাআলা আকাশে অসংখ্য তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুটি কারণ উল্লেখ করেছেন, একটি সৌন্দর্যের জন্য, আরেকটি শয়তান জিনদের মধ্যে যারা উপরে উঠে কথা শ্রবণ করার চেষ্টা করত তাদের উপর উল্কা আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে থাকেন। আল্লাহ বলেন, ইন্না যায়্যানা সামা'আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফজাম মিন কুল্লি শয়তানিম মারিদ, তাই এখন তারা সেখানে গিয়ে উঁকি মেরে ফেরেশতাদের বিভিন্ন আলোচনা শ্রবণ করার আর তাদের সুযোগ নেই। এরপর আল্লাহ তাআলা আল কোরআনের একটি মাত্র সূরা এবং একটি মাত্র আয়াত, এবং এটা এই সূরাতেই রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উল্লেখ করেছেন, আর 114 সূরার কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি নাই, তাই সূরার বৈশিষ্ট্য আলাদা। আছে এইভাবে, লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সর্বনাম দিয়ে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, কিন্তু তার জাতি নাম, তিনি ছাড়া কোনো ইলাহ বা উপাস্য বা মাবুদ সত্যিকার অর্থে নাই,
তা এই সূরাতেই বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াত থেকে একটু শিক্ষা আমাদেরকে নিতে হবে, তা হচ্ছে কালেমা তাইয়িবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাজেই কখনোই কালেমা তাইয়িবার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রিত করা যাবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মুয়াজ্জিন সাহেব একটা কায়দা লিখেছেন, সেখানে আমি দেখেছি কালেমা তাইয়িবা শুধু তিনি উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর বাস্তব, লা ইলাহা ইল্লাল্লাহর উপর বক্তব্য দিয়ে গিয়েছিলেন একজন আলিমি দ্বীন, ইন্তেকাল করেছেন কিছুদিন আগে। আপনারা কি তার জন্য গায়েবানা জানাজাটা পড়েছিলেন? পড়েছিলেন? হয়েছিল? হয়নি। ইনশাআল্লাহ তাফসিরের পর আমরা গায়েবানা জানাজা পড়ব ইনশাআল্লাহ। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, সেটা আপনাদের সকলেরই জানা। স্বপ্নে দেখলেন তার পুত্রকে জবাই করার নির্দেশ, এই নির্দেশ পালন করার জন্য যখন তাকে সাহিত করলেন তখন আল্লাহ তাআলা নির্দেশ দেন, ক্ষান্ত হও ইব্রাহিম, তোমার পুত্রের পরিবর্তে একটি দুম্বার ব্যবস্থা আমি করছি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম সত্য পরিণত করেছিলেন তার স্বপ্নকে। এখানে একটি বিষয় জানতে হবে, নবীদের জন্য স্বপ্ন বাস্তবায়ন করা তাদের জন্য জরুরি, আমাদের জন্য স্বপ্নে যদি আমরা কিছু দেখি সেটা পালন করা কোনো কর্তব্য বিষয় নয়। এই স্বপ্ন দুই ভাগে বিভক্ত হবে, হয় ভালো স্বপ্ন আর না হলে খারাপ স্বপ্ন। ভালো স্বপ্ন যদি আপনি দেখেন নবুয়তের 46 ভাগের এক ভাগের সওয়াবের অধিকারী হয়ে যাবেন, আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে, কিন্তু তা বাস্তবায়ন করা যাবে না, কারণ স্বপ্ন স্বপ্নই, বাস্তবায়ন করা যাবে। কিন্তু নবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হতো, যেভাবে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন, যেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছিলেন, মসজিদুল হারাম কাবা ঘরে প্রবেশ করছেন, আল্লাহ তাআলা সে কথা উল্লেখ করেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়্যা বিল হক লাতাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আমি আমার নবীর স্বপ্নকে সত্যে পরিণত করলাম, অতি শীঘ্রই মসজিদুল হারামে প্রবেশ করানো হবে। এই সূরাতে আল্লাহ তাআলা একটি বৃক্ষের কথা উল্লেখ করেছেন, সে বৃক্ষের নাম জাকুম, যা জাহান্নামের বাসীদের জন্য খাদ্য হবে। সকলে বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন অন্য সূরাতে, ইন্না শাজারাতা জাকুম তাআমুল আতিম, জাকুম বৃক্ষ অপরাধীদের জন্য খাদ্য হিসাবে আল্লাহ তাআলা পরিবেশন করবেন। সে জাকুম বৃক্ষের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এই সূরার মধ্যে জাহান্নামবাসীদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, প্রথম দণ্ডায়মান করাবেন, ওয়াকিফুম, এ দাঁড়িয়ে যাও, কোথায় আজকে তোমাদের সাহায্যকারী? তখন তারা আত্মসমর্পণ করবে, কিন্তু এই আত্মসমর্পণের কোনোই মূল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অন্যান্য বিভিন্ন নবীগণের কথা উল্লেখ করেছেন, সেই নবীগণের মধ্যে একজন নবী আমরা অনেকেই জানি না, আল ইয়াসিন, সালামুন আলা ইল ইয়াসিন, একজন নবীর অন্তর্ভুক্ত ছিলেন, তার প্রতি আল্লাহ তাআলা সালাম প্রদর্শনের কথা উল্লেখ করেছেন। এবং এই সূরা ব্যতীত আল ইয়াসিনের কথা আর কোথাও আল্লাহ তাআলা উল্লেখ করেননি। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ তাআলা একটি কথা উল্লেখ করেছেন যে যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
মাসের মধ্যে থেকে আল্লাহর কাছে ক্ষমা না চাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে এই অবস্থায় থাকতে হতো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছিলেন, নাজাত দিয়েছিলেন এবং তার অপরাধ আল্লাহ ক্ষমা করেছিলেন। অন্য আয়াতে সে কথা উল্লেখ করেছেন এইভাবে, وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَادِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। সাবধান, এই আয়াতকে অসুখ বিসুখের আয়াত মনে করে 4 লক্ষ কত 40,000 ইত্যাদি পাঠ করে, তাও আবার তেঁতুলের বিচি ইত্যাদি গণনা করে অসুখ থেকে মুক্তি পাওয়ার সম্পূর্ণরূপে বেদাত, সওয়াব তো দূরের কথা, এটা গুনাহে পরিণত হয়ে কিয়ামত দিবসে যারা আয়োজন করেছেন, যার জন্য আয়োজন করা হয়েছে, যারা অর্থ পরিবেশন করেছেন, সকলকে জবাব দিয়ে দিতে হবে। বরং এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে যে 3টি অন্ধকারের ভিতর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মুক্ত করেছেন, তাই আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আমরা কোনো অপরাধ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইব। পরিশেষে আল্লাহ তাআলা এই সূরা শেষ করেছেন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমাদের দোয়া, আমাদের খুতবা, আমাদের আলোচনা সর্বদাই আপনারা শুনতে পান এই আয়াতটি, অর্থটা ভালো। আল্লাহ তাআলা নিজেই তার পরিচয় দিচ্ছেন, হে নবী তোমার রব পবিত্র, তারা যাহা বলছে কাফেররা তার থেকে তিনি পবিত্র। ও সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবীদের উপর শান্তি বর্ষিত হোক। তারপর সমস্ত প্রশংসা একমাত্র কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার 5-6টি মূল শিক্ষা এই সূরা থেকে আপনাদের সামনে উল্লেখ করে আমরা বিদায় নেব। কিন্তু আমার অনুরোধ 5-6টি যে শিক্ষা এই সূরা থেকে আমি বের করে দিচ্ছি আপনাদের জন্য, সেগুলো স্মৃতিপটে ধারণ করে মনে রেখে নিজেদের বাস্তব জীবনে আমল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবেন, তাহলে আমার আশা সার্থক হবে, আমাদের ইমাম সাহেবের ঘোষণা করা সার্থক হবে এবং আপনাদের বসা মাসুম থেকে শুরু করে আরও যারা এখানে আছেন সমস্ত ভাই আমার দিনী ভাই সকলের বসা সার্থক হবে, আর তা না হলে আনুষ্ঠানিকতাই হলো, সব হবে এবং এখানে রেকর্ড হচ্ছে, এটা ভিডিওতে চলে যাবে। কিন্তু আমরা যদি শিক্ষাই গ্রহণ করতে না পারলাম তাহলে লাভটা কী হলো? তাই প্রথম শিক্ষা, সূরাটির নাম সূরা সফাত। দ্বিতীয় শিক্ষা, একমাত্র একটি সূরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে সর্বনাম ব্যবহার করেন নাই বরং তার জাতের নাম উল্লেখ করেছেন, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বস্থানে লা ইলাহা ইল্লাহু। 3 নম্বর, কালেমা তাইয়্যিবা, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখার পর যাহা বাস্তবায়ন করেছিলেন তার জন্যে আমাদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত, নবীদের জন্য প্রযোজ্য, স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের জন্য নয়। 5 নম্বর শিক্ষা, ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের মধ্যে যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতেন তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানেই রাখতেন। 6 নম্বর শিক্ষা, একজন নবীর কথা উল্লেখ করা হয়েছে আল ইয়াসিন, যাহা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যেই বর্ণনা করেছেন। 7 নম্বর শিক্ষা এবং অতি গুরুত্বপূর্ণ শিক্ষা, জাহান্নামের একটি বৃক্ষ যার নাম হচ্ছে, একটু বলেন দেখি, কিছুক্ষণ আগে বলেছিলাম জাক্কুম, কি নাম? জাক্কুম। শেষ শিক্ষা,
সর্বদা সর্বসময় আল্লাহর প্রশংসার মাধ্যমে এই সমাপ্তি হবে এবং জান্নাতবাসীদের বাণীও হবে আল্লাহর প্রশংসা। সূরা ইউনুস আল্লাহ বলছেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাদের শেষ বাক্য হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যিনি বিশ্বজাহানের একমাত্র মালিক। তাই আজকের সূরাতে আল্লাহ শেষ করেছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্ব। প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি সমাপ্তি আমাদের আল্লাহর প্রশংসার মাধ্যমে হবে। এখানে অনেকে বলে থাকেন যে দোয়াতে নবীর প্রতি সালাত এবং সালাম বা দরুদ পাঠ না করা হয় সেটা ঝুলন্ত হয়ে থাকে, সহি হাদিসে নাই, সহি হাদিসে নাই। রসুলের অনুসরণ করুন, রসুলের কথা মতো কাজ করুন, রসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করুন এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপন করুন। আপনি কোরআন এবং সহি হাদিসের মতো আমল করার কারণে জান্নাতের উত্তরাধিকারী হিসাবে চিহ্নিত হবেন ইনশা আল্লাহ। কাজেই আমাদেরকে সর্বদা প্রথম শেষ আল্লাহর প্রশংসার মাধ্যমে সমাপ্তি আনতে হবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেও আমি শেষ করলাম।